হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তারা প্লিজ এখন সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই সহজে চালের গুঁড়া দিয়ে তুলতুলে চিতই পিঠে বানানো যায়। এই জন্য এখানে আমি 1 কাপ চালের গুঁড়া লবণ আর পানি দিয়ে 1 ঘন্টার মতো এভাবে মাখিয়ে নিয়েছিলাম, মেখে এটাকে রেখে দিয়েছি। এরপর এখান থেকে 1 কাপের হাফ পরিমাণ নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এটা হচ্ছে মাটির একটা হাঁড়ি, ওই হাঁড়িতে দিয়ে প্রথমে ছোট একটা ঢাকনা এরপর বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন খুব ইজিলি পিঠাটা উঠে আসবে। আর অবশ্যই প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে নিচে একটু তেল ব্রাশ করে নেবেন। মাটির হাঁড়িতে এইভাবে যদি চিতই পিঠা বানানো হয় খুব ইজিলি কিন্তু উঠে যায়। দেখুন আর একটা পিঠার জন্য ব্যাটার দিয়ে দিলাম। আজকে পিঠাগুলো আমি ছোলায় বানাচ্ছি। এরপর সেম প্রসেসে ছোট ঢাকনা এরপর বড় ঢাকনা দিয়ে দিলাম। যারা মাটির হাঁড়ি ইউজ করেন তারা অবশ্যই বলতে পারেন এটা কেনার সময় ছোট হাঁড়িটা সহ এর মধ্যে দিয়ে দেওয়া হয়। সেম প্রসেসে গ্যাসেও করা যায়, তবে গ্যাসে করার সময় চোলা রাসটা একটু কমিয়ে দিবে, নাহলে কিন্তু মাটির হাঁড়িটা হাই হিটে যদি জাল করে আপনার পিঠাগুলো বানাতে চান তাহলে কিন্তু পেটে জ্বালা থাকে। তাহলে দেখুন আমি সব কটা পিঠা বানিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া দিয়ে। আমার 7 থেকে 5টা পিঠা হয়েছে, কত সুন্দর পুলকো হয়েছে পিঠাগুলো দেখে। নিজ পাশটাও একদম ক্রিস্পি হয়েছে যেমনটা আমরা সবাই পছন্দ করি। দেখুন এরপর একটা ডিশে নিয়ে নিচ্ছি, আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি উটিয়েগুলোকে। দেখুন খুব সফট হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো ভিডিওতে জানাবেন আনবক্সে। দেখুন সার্ভ করা শেষ দেখে বুঝতে পারতেছে অনেক মজা হয়েছে পিঠাগুলো। কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, একটা পিঠাও কিন্তু মাছ বরাবর ছিঁড়ে যায় নাই। এভাবে করে বানানো ট্রাই করবেন, তবে এই পিঠাগুলো গ্যাসের চেয়ে ছোলায় বানানো ভালো, তাহলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। দেখুন কতটা রোমণীয় হয়েছে। এইভাবে করে বানালে কিন্তু যে কোনো মাংসের ঝোলের সাথে বা ভাজির সাথে খাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো। সালামু আলাইকুম।